শিক্ষক বদলির প্রতিবাদে সোমবার কলসিমুখ এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। স্থানীয় পূর্বচরক ভাই ফরমাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অবরোধে যোগ দেয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাইখোড়া থানার পুলিশ ও জোলাইবাড়ির বিদ্যালয় পরিদর্শক। পরবর্তী সময়ে বিদ্যালয় পরিদর্শক প্রতিশ্রুতি দেন আপাতত কিছুদিন শিক্ষক সাগর দত্তকে এই বিদ্যালয়ে রাখবেন। এই প্রতিশ্রুতি পাওয়ার পর প্রায় দুই ঘন্টা অবরোধে চলার পরে পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। তোমরা কি চাইতেছো?